betul aja betul baskat betul sahan sahamir umarat এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকের জমিন থর থর করে কাঁপতো আজকে তাদের কবরের উপরে গরু ছাগলের ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা ফেরা পূজা নাম হলো সদা মান পূজা কারণ পূজা ফেরা পূজা নাম হলো সদা মান পূজা শওকাতে আজসার পূজা তপ্তে সুলাইমান পূজা শওকাতে আজসার পূজা তপ্তে সুলাইমান এখন যাহার গাড়ি হাওয়ায় চলে বলের বিধান ভগবিনা চলে হাওয়ায় চলত হযরত সুলাইমান মোরা সেই মুসলমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রথাশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছেন এদের মধ্যে দুইজন বাদশা ছিলেন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফেরের মধ্যে দুইজন বাদশা ছিল বাদশা নমরুদ এবং মুক্তানসর আর মুসলমানের মধ্যে ছিলেন সৈয়দরা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকারনাইনকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম ইস্কান্দার যুলকারনাইন তাওরাত কিতাবের মধ্যে তার নাম হলো কোরাশ এবং ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে এই বাদশা যুলকারনাইন পৃথিবীর জমিনে তিনি ১৬০০ বছর হায়াত পেয়েছিলেন কয় বছর হায়াত পেয়েছিলেন আমার ১৪ গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলে ১৬০০ বছর যত লাভ দিলাম সব বাদ ভাইরা আমার যুলকারনাইন মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন এই ঘোড়ায় চড়ে যুলকারনাইন তামাম পৃথিবীতে জীবনে তিনি দুইবার করে ভ্রমণ করেছেন মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যুলকারনাইনের জীবনে দুইবার এই পৃথিবীতে ভ্রমণ করেছেন ঘোড়ায় যদি যখন পৃথিবী ভ্রমণ করতেন তার ঘোড়াটার তো স্ত্রীদের তো পাওয়ার ছিল ঘোড়ার গায়ে আঘাত করলে চাবুক মারলে বাদশা যুলকারনাইনের ঘোড়া প্রতি কদমে ১২,০০০ মাইল করে চলত এক এক কদমে কয় মাইল যেত ঘোড়াটা ১২,০০০ মাইল জেরুজালেম শহর থেকে আপনারা এখানে যোগাযোগের কথা বলবেন তার কথা বিশেষ প্রয়োজন হলে আরো বলবেন কারণ বিশেষ তো কাজকে টুকটাক আওয়াজ আমার কানে একটা সন্দেহ লাগে না বঙ্গবর্তন কয় কি কয় এরকম একটা সন্দেহ এই সন্দেহের মধ্যে আপনারা এলাকার মুরব্বী বৃদ্ধ যারা আছেন কয়েকজন বৃদ্ধ মানুষ আছেন সেটা তো পড়ার কোন দরকার নেই খালি থাকে মসজিদের ইমাম অনেক মসজিদের খতিব ইমাম আছেন ইমাম সাহেবরা খতিব সাহেবরা স্টেজে এসে পড়েন আর যারা খুব পড়ার নিচে বসে আছেন তারা স্টেজে আসতে পড়েন আর এই খালি জায়গাগুলো পুরো ঘুরে ঘুরে আপনারা সামনে আসেন নওজোয়ানরা আসবেন অনেক পুরো ঘুরে কষ্ট হইব কিন্তু জোয়ানরা সামনে এসে পড়েন স্টেজ পর্যন্ত যতক্ষণে খালি না থাকে জায়গা ইমাম সাহেব স্টেজে আসে বলে খতিবরা সাহেব মুরব্বি গুলা যারা তারা স্টেজে আসে আপনারা নওজোয়ানরা সামনে আসে আল্লাহুম্মা সাল্লি আজরাইল যেদিন আসে যখন আসে তখনই যেন জবানে জারি হয় লা নিজে তার এক কাবিলের থেকে শুরু করে দেখে গেছে। তো ভাইরা আমরা কি দেখি, কত মানুষ তো নিজের ছেলে মেয়েও দেখা যায় না, কত মানুষ বউ দেখা যায় না। বাংলাদেশের লন্ডনে টেলিফোনে বিয়ে হয়, বাড়িতে বউ যায় না, বলে গেছে গিয়ে কই আনলে মরে গেছে, আপনারা হয় না বলে বউ গেছে গিয়ে বই গেছে কে যায় আনলে মরে গেছে, বউ দেখা যায়। এটা একটা জীবন ফিল হচ্ছে, এই জীবনে কোনো দাম সবাই থাকতে আল্লাহর পথে আসে। আমার আল্লাহ একটা ছিলেন এক সময় একা, একেরই কেউ ছিল আকার জমিন মানব দানব দিন ফেরেশতা বেহেশত দুজক কিছুই ছিল না আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো তিনি প্রকাশিত হবেন সুন্দরভাবে, কাজেই তিনি সুন্দর হওয়ার জন্য প্রকাশিত হবেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বানাইলেন? নূর বানাইলেন। নূর বানাইয়ে কোথায় রাখলেন? তাফসীরে জাবেরি কুতুবের মধ্যে আল্লাহর কুদরতি হাতের তালুতে প্রথম মুহাম্মদী নূর এইভাবে ডান দিকে আল্লাহ তাকিয়ে গেলেন 40 লক্ষ বছর এই নূরের দিকে, নূরের দিকে 40 লাখ বছর তাকিয়ে তাকিয়ে আল্লাহ শুধু জিকির করেছিলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। অথচ 40 লক্ষ বছরের ভিতরে মুহাম্মদী নূরের দিকে কোনো সারা শব্দ হয় তাফসীরে লেখে সফিনায়ে নুহের মধ্যে আছে আমার আল্লাহ পাক 40 লাখ বছর পরে আহা শব্দ করে আহা উচ্চারণ করে একটা শোক করলেন। আল্লাহর আহা শব্দের সঙ্গে আল্লাহর কুদরতি চোখে থেকে 2 ফুটা পানি মুহাম্মদী নূরের উপরে যখন পড়ে তখন নূরে মুহাম্মদী থেকে আওয়াজ আসলো ইয়া আল্লাহ। মুহাম্মদী নূর আল্লাহ বলল কয় বছর পরে? 40 লক্ষ বছর। এইবার কোটি কোটি বছর দুই বন্ধুর জিকির চলতেছে, আল্লাহ বলে ইয়া মুহাম্মদ আর মুহাম্মদ বলে ইয়া আল্লাহ, ইয়া ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। এই জিকির কোটি কোটি বছর চলতেছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদী নূরকে তারকা বানিয়েছে, আর নূরে মুহাম্মদী বানায় সব বানিয়েছে। হ্যাঁ কি আকার জমিন জান্নাত জাহান্নাম মানব দানব যত কিছু সব কিছু বানাইছে আল্লাহ নূরে মুহাম্মদী বানাইছে। এক গলা হানি তারে হাত কাটে হেন বুঝতো হানি কেন লাগা দেন হানি সাত হাত কাটে की बात होती रहती है। ऐसा आने वाले में दिमाग करे एक गोल को साफ गोल साफ है आराम लगे साफ नहीं है जब कर तो कर हमारा मतलब कर रहे हैं ज्यादा नहीं लोग बल्ला मुला बिक्रमा মুসলমান দক্ষিণ দিকে গেলে তায়েফের বিমানবন্দর, এই তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা নবীজির দুধমা হালিমা সাদিয়ার বাড়ি। হালিমার বাড়ির ঠিকার 6 মাইলের কিছু বেশি হবে দক্ষিণ পশ্চিম করণারে গেলে ওয়াদি মুহাররাম নামে একটি জায়গা, এই জায়গার মধ্যে আদম নবীকে বানানো হয়, এই জায়গার মধ্যে আজরাইল মাটি আনিয়ে জমা করে দুনিয়ার 8 জায়গা অনেক মাটি যখন জমা হলো আমার আল্লাহ একটা রহমতের বৃষ্টি দিলেন, মেঘ দিলেন 40 দিন 1000 বৃষ্টি হয়ে মাটি করে যখন নরম হয়ে গেল, খামিরা হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন এইবার তোমার হাতে তুমি এই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি বানাও, আদমের লাশ তৈরি করো, অর্থাৎ আদমকে বানাও। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে 40 মণ মাটি উঠেছিল। আজরাইল এক মোট মাটিতে কতটি মাটি হয়? 40 মণ। আর আপনারা এক মোট লইলে কয় মণ হইব মনে করেন? এই 40 মণ মাটি দ্বারা 60 হাত লম্বা করে 7 হাত পাশে হযরত আদম নবীকে বানানো হয়। লম্বা কয় হাত? 60 হাত। আইদা এই যে একটা নূরের তারকা আছে, এই নূরের তারকা নিয়ে दे घोसिया लगाया दे करे रुहुआ रबाई ने जावे ना नूरे तार का जब आदम को पहले घोसिया दो हलो कई बार दुआ दायना आदम बार मोरामुर दिया उठिया बसले जन्नतेर जमीने बर सुभान अल्लाह दोस्तार साथे साथे একটা হাসি এলো আদমের হাসি হাসি বুঝুননি সূর্যমুখী লয়ে হাসি আইরা হাসি দিয়ে শীতকালে হাসি বৃষ্টি হয় দোয়াটা কমার গোলাম হাসি বৃষ্টি হাসি যাও এই শীতের দিন কি বলে ঠিক না আর হাসি দিলে নাকে মুখে দিও কিছু না কিছু আসে পাঁচটা জন এক জায়গায় সামনে সামনে খাইতে বসলে একজন যদি হাসি দিব দিব কষ্ট হয় তো বাকি লোকেরা করে থাম তুই হেঁটে গিয়ে দেবে আমি বেরে হ্যাঁ ও ভালো হইব না জানি মনে করে যদি হ্যাঁ হাসি দিয়া না কষ্ট করে তো হাসির সাথে কতগুলো তরল পদার্থ আল্লাহ আলাইহিসসালামের জান্নাতের জমিনে যখন পড়ে আমার আল্লাহ বলেন ইব্রাহিম তবে হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থগুলি যত্ন করিয়া রে ইব্রাহিম একটা জান্নাতি পেয়ালার মধ্যে রাখিয়া দে এগুলা দিয়ে আমি ঈসা নবীর মা বিবি মরিয়মের স্বামী বানাবো আমি ঈসা মরিয়মের স্বামী বানাবো আদরবে আদমের হাসির তরল পদার্থ দিয়ে শুনে দেবেন মরিয়মের স্বামী কেমন বানাইলো আনলে কর্তা থাকবো কবে বলবে বিচার হবে শুনে দেয় শুনবেন না ইনশাআল্লাহ খুব দেরি করতাম নিয়মিত করে 3 ঘন্টা লাগবে হাসির তরল পদার্থ দ্বারা স্বামী বানাইছে এই বিষয়গুলো 3 ঘন্টা এত দেরি করতাম না খুব সংক্ষেপে একটু ফাঁক ফাঁকে বলে কি বলে ঠিক না ইনশাআল্লাহ আপনারা চলে যাইবেন না গিয়া আল্লাহ আপনাদেরকে দাদা খায়ের বরকত দিনও দুনিয়ায় দান করেন বলেন আমিন Allah 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 hakikat ulah turut pada Dubai. Allah mana egulah Ibrahim, betul berhenti biarlah aku. Egulah dia ni sarma boleh bes kami boleh. Agak pun biarlah. Asyik kutubir mesti asyik jamin pengiri asyik. Sami itu Allah wajib. Inna nasib as-sautu sautur nasib. Saut balama jekun awaz. Allah isabder khush sundur awaz. Nasman sundur, madur, suti madur awaz. Lekanlah tugas kele pasti kemiran ke kota kau. Ini, pesawatnya di kota kau. Aku ganggu lebih aktor karena maknanya tiga faedah. Jadi kalau ada barang, maknanya ada tiga faedah terjadi. Tiga, tujuh bulan, goreng punai ganggu. Tokigo, আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নিব না কত দরদি পয়সা নিব মাগনা ভাত করবে বাপে বলা না মিথ্যে ভাত জন্ম স্বামীর এই স্ত্রী গর্ভবতী তিনি গর্ভনাথ টকির গান বেশি গেছেন কে Pernah terkam bersama, tulang tangan bersama. Jumlah herannya, diplom penggerak, minister pinjam tulang, dia kokoh dan hamil. Budget, jangan jauh-jauh harus lawan nampar. Aku buat minister ada pun lebih bikin itu yang mana boleh. Bikin tu ada yang minister ada. Hai minister berbuat tu. Bikuka baba maaf, nobel bikuka baba. Asal dia berdikte dekau bodoh. Kenal lah. Begini golek tu nak ganti. Terpecah ni. Kerana amul kontra ni. Terus kontra ni, terus untuk dolar ni kau ki. Amul dolar ni kau nak saya dekau. Hah? Di kau. Berdoa beri dia pasti ni. Cakap beri. Saya punya bogor puri kurto. Dekna Allah maaf. Member terane tu bogor puri gore abai dek. Dekne jiwa dah betul. Tiga tingkat, tingkat korang jiwa dah member barat ni betul. Abai dek. Rojaya ber, bahaya amat. Adam Nabi berkata, "Sami'tu ala wajhi imran rasib, as-sautu nasib." Kami baca betul sebentar. Kepala rekam luar mendekati cik-cik berawal. Kisah awal, balang kore mawlanya, kam fatia sungkam kisah awal. Kawan suna dah itu ke jana, amar kepala bersih-bersih, Allah Allah dikir korte se. আদম আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এত সুন্দর করে কি গো তোমার আল্লাহ আমার কপালে তোমার নামে জিকির করে আল্লাহ বলে আদমরে তুমি জানো আরে আদম তিনবার করে আর তোমার বাহির হয়ে গেছে আজরা আরে আদম মুহাম্মদের আদম খোদা পায়তা করতে জমিন আর সামা পায়তা করতে di Muhammad kenapa nede? Ia kan kami misal modal istri banyak tangan. Ada orang tiga kali ruh tu marah kena bidai. Amin oleh Muhammad ditaruhkan harus sedang kita tinggal di Brazil. Maklum cuma kembali gosip lagi diri ada. Tomar, hoy lagi dili dar boleh ada. Tomar kembali dili ruhar tomar bagi dia. Sehingga Muhammadin orang tuar ko balik ke dete, kami Allah nama rezeki korte se. Yunus Nabi jatuh masker pete, koi din kisi tini jaya jaya na, pada kush kulo, kush kawar sendiri. Allah boleh kerja kita, Allah kerja kita. Asal kisi tini semua mudahnya gobi itu loh dese, bani dese, eh. उठी करते अल्लाह को अल्लाह जिक्र ये नष्ट विदा किने अल्लाह ओ अल्लाह এত সুন্দর করে এই পানির নিচে কারা তোমার নামের জিকির করে কোটি কোটি কণ্ঠের আওয়াজ শোনা যায় আল্লাহ বলে এই সমুদ্রের ভিতরে যত মাছ যত জীব জন্তু আছে এমনকি সমুদ্রের বালিকা কণাগুলা পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির করতেছি নবী জিজ্ঞাসা করে আল্লাহ আমি আজ কয়দিন পানির নিচে আল্লাহ ডেকে বলে তুমি জানো না তুমি কয়দিন তুমি আর 40 দিন এই পানির মধ্যে 40 দিন পানির নিচে তুমি আছো তুমি বলে আল্লাহ আমি 40 দিন পানির মধ্যে এখন বর্তমানে মাছের পেটে কত লোক পানির নিচে আছে আমি আমার আল্লাহ ডেকে বলে এই সমুদ্রের গভীরতা হলো 8000 মাইল তুমি এখন 8000 মাইল পানির নিচে চিৎকার করে বলে আল্লাহ 8000 মাইল পানির নিচে তোমার নামের জিকির শোনা যায় আর আমি 40 দিনে তোমাকে ভুলে গেছি তখনই তিনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন একবার দুইবার পাঁচবার আবার আল্লাহর কুদরতে মাছের পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায় মাছ দৌড়াইতে শুরু করলো বাগদাদের দিকে বাগদাদের মুসাল নদীর থেকে ইউনূস নবীকে বক্ষণ করেছিল ঠিক মুসাল নদীর কিনারে ইউনূস নবীকে বমি করে রেখে দিয়ে যায় আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাম এই মুসাল নদীর পার মুক্ত হইয়া তিনি 3 রাকাত শুকর নামাজ আদায় করেছিলেন 3টা অন্ধকার থেকে মুক্তি পাওয়ার কারণে 1 নম্বর অন্ধকার প্রথম মাসের পেটের অন্ধকার 2 নম্বর এই মাছকে আরেকটা মাছে খেয়েছিল এটা 2 নম্বর অন্ধকার 3 নম্বর পানির নিচের অন্ধকার এই 3টা অন্ধকার থেকে নবী মুক্তি পাওয়ার কারণে বাগদাদের মুসাল নদীর পারে তিনি 3 রাকাত শুকর নামাজ আদায় করেছিলেন ওই 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ বানাইয়া দিতে সুবহানাল্লাহ আমার আল্লাহ সবাই থেকে বজিকরার সাথে ফিরে কাদেরি তো আছে বজিকরার যে বিনে দর খরুশাত ওয়ালে দানাত জারি মা না কে গোশাত নগুল না বুলবুল বর গুলিশ তসবিহ খানে ইয়ার খারে বেতসবিহ জবানে গোলাপ ফুল ধরিয়া ধরিয়া মাটিতে পড়ে এই গোলাপ ফুলের কাটা গোলাপ পর্যন্ত নিশিত জবান খুলে আল্লাহ আল্লাহ জিকির করে এই পৃথিবীতে আল্লাহ ডাকে না এমন কেউ নাই শুধু গাদ্দার হলো মানুষ মানুষ আল্লাহকে বলে থাকে আর সবাই আবার আল্লাহকে ডাকে বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর খালিক ও মালিক সৃষ্টিকর্তা একদিন আমি আপনি আমরা সবাই আল্লাহর আদালতে জীবনে হাজির হতে হবে আমাদের হবে না কি করছি না করছি জীবনে ভুল করছি না আমরা ন্যায় করছি পাপ করছি না পূর্ণ করছি কি করছি জীবনে সারা জীবনে হিসাব দিতে হবে ইসরাফিলের বাঁশি বাজবে بسم الله الرحمن الرحيم ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ইসরাফিলের এই বাঁশিবাজে কবর করিয়া করিয়া আসরের দিকে দৌড়াতে আর বলবে কালু তারা বলবে ইয়া ওয়াইলানা হায় আফসোস মা বাসানা মিন ফাতরাতিনা এই সুন্দর এই সুখের মুখ থেকে কে আমাদের ফেরেশতারা ডেকে ডেকে বলবে সাতারা আজা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আজই প্রহার প্রভু তোমাদেরকে ডাকে তোমাদের জীবন কি হলো আল্লাহ কি বলেন কি জায়গা সাদালে কি কথা কত সাদাও লাগতে পারে অথবা আরেকটা হইতে পারে বুঝতে বুড়া মানুষ অনেক পেশাওয়ালা তো একটা সাদা লাগে পেশাওয়ালা হয়ে যায় যাও যদি পেশা করতে চিন্তা কি আছে তো কাজ করে আয়া করে আর বাড়ি গিয়ে থেকে গেলে নিয়ে এই লোক খারাপ আর আমি থাকবে যখন আমার আগে আগে মনে গেছে সব বের হয়ে গেছে ঠিক না দোয়া আলে পরে গোয়া যাচ্ছে আপনারা গোয়া যেতে পারেন আপনার বিনি কতক্ষণ আপনারা ঠিক আছে সন্ধ্যা কত আধা ঘন্টা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন হয় অনেক কালকে আসবে আমরা শেষ দিন ইনশাআল্লাহ ডাক মতন হবে তো বন্ধুরা আফসোস আমরা এই পৃথিবীতে থাকতাম এটাই বড় কি বলে কয়দিন থাকবো দেশে আরে খালি বাড়ির জায়গায় টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে খাটপালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়া একটা কবরের কাছে নিয়ে যায়। আপনি যদি কবরের মানুষটা জীবিত করতে পারেন তো আমরা আপনার তলবা করে মুসলমান হয়ে যাই। ঈসা নবী ইনশাআল্লাহ পারবো বাইতুল মুকাদ্দাস থেকে। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে, জেলা শহর। ইংরেজিতে শহর থেকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতুল খালিল রহমান বলে, তো উত্তর ভাষায় শহরকে জাফরন বলা হয়। এই জাফরনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, রাওজা শরীফ এবং ইব্রাহিম নবীর বাড়ি, পুরো কাপড়ার একটা সুন্দর কাপড়া বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা কাপড়া 150 প্রস্তুত বাড়ি ফেরেশতারা বানিয়েছে, জান্নাতি পাথর দিয়ে দুনিয়ার বাড়ি বলে। জান্নাতি পাথর দিয়ে দুনিয়ার বাড়ি, জান্নাতি কয়েকটা জিনিস আছে যেমন বাইতুল মুকাদ্দাস মরিয়মের সোনার ছুরি আছে। আমি একদিনই মাত্র দেখবার এবং ধরবার ছিলাম, প্রায় 9 বছরের কাছাকাছি। ওমর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম মাত্র 4 বছর 7 মাস। তো এখানে একদিন মাত্র কুদরায় মরিয়মের ওই ছুরিটা দেখার এবং এটা ধরতে দেয় না কাউকে, শুধু রাজা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর বেহেশতের একটা পাথর আছে 1000 সাকরা, যেটা সমতল জমিন থেকে 42টা। এই পাথরটা ছিল বেবিলনের মহারাজা ইব্রাহিমের বাড়ি। এই বেবিলনে ইব্রাহিম নবীর জন্ম হয়, যে গুহাতে তিনি জন্ম হয় গুহার মুখ আবদ্ধ করে বন্ধ করে রেখেছিল এই পাথর দ্বারা। জান্নাত থেকে এই পাথর ইব্রাহিম আছে। এই পাথরটা জমিনের উপরে 4000 বছর ছিল, বর্তমানে শূন্যের উপরে 42 উপরে। একটু সংক্ষেপ যদি সুযোগ হয় বলব পাথরটার আরেকটু সংক্ষেপ ঘটনা। জান্নাতের আরেকটা জিনিস আছে, সেটা হাজারা মক্কা ফাতেমা খানায় কাবা। হাজি সাহেবরা সুবা দিয়া দিয়া বাংলাদেশের যত দাওয়াতের লেগুনা সব সেদের সত্যি কি বলে ঠিক না। এই হাজারে আকওয়া এই পাথর কে আনছিল? আদম নবী জান্নাত থেকে আনছিল। জান্নাতের পাথর দুনিয়া থেকে, কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পাথর কিভাবে আনতে বিরাট ঘটনা। আদমের রূহ দেওয়া 40 দিন পর আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়ারে বানাইয়া বেহেশতের একটা জয়তুন গাছের নিচে হাওয়ারে বসায় রাখে, সুন্দর করে সাজায়া 62 প্রকারের গহনা পড়াইতে মা হাওয়ারে। গহনা বলেন সোনার অলঙ্কার 62 প্রকারের। কোন লাগাই দিছে আল্লাহ জানে, লাগাও তো তাও লাগে। আমাদের দেশের থেকে বেশি গহনা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে মেয়েরা পড়ে, ঠিক না? কানের মধ্যেই 2টা ছিদ্র, এই যে কি বলে ওটাকে, নাকের মধ্যে 2টা কোট, নাকে 2টা কোট থাকে না, 2টা কোট নাকে লাগে। কিন্তু আমাদের দেশে মেয়েরা একটা কোট দেয়। আর কানের মধ্যে যেহেতু মুরগি নাকি গড় 6-8 টাকা কানের মধ্যে পড়ে। এরপরে কানের মধ্যে একটা সিগারেট লাগে, ডেভেলপমেন্ট দিয়ে দেয়, নলক মলক লাগে। সুতরাং মা হাওয়ার গহনা আল্লাহ 62 প্রকারের জান্নাতি গহনা হাওয়ারে পড়াইয়া বেহেশতে একটা জয়তুন গাছের নিচে সাজায় রাখছে, জান্নাতি কাপড় দিয়ে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী থাকতে, প্রথম প্রধানমন্ত্রী থাকতে ছেলেদের বিবাহ করেছে। ছেলের বিয়ার মার্কেটিং করছে সিঙ্গাপুর, ছেলের মা বলে পাঠাইছে সিঙ্গাপুর মার্কেটিং করার জন্য। কানের গলা যেহেনা গহেনা বছর আমরা পত্রিকায় দেখছি এগুলো আছে পত্রিকা সিঙ্গা পত্রিকা, কারণ সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, তোমার দেশে জিনিস কিন্তু আমার পছন্দ। বাংলারে ভালোবাসে মন্ত্রী মিনিস্টার, বড় লোকে বাংলা জিনিস পছন্দ। প্রত্যেকের ঘরে গিয়ে দেখবেন গেছে খেতা সিলাইবার সুই কিছু জমি দিছে সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি কিন্তু তোমার দেশে জিনিস আমার পছন্দ বাংলা জিনিস তো ভাইরা মা হাওয়াকে আল্লাহ পাক 62 প্রকারের গমনা পড়াইয়া সুন্দর করে বউটা দিয়া জয়তুন গাছের নিচে বসায় আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তো আয়না নিজের চেহারাও দেখে হাওয়াও দেখতেছে আদম একটু বেজার পেয়ে গেছে মুক্ত করে দিয়ে আল্লাহ দিকে আদম বেজার দেয় আল্লাহ বেজার হবো না ও যে জয়তুন গাছের নিচে বানায় কি বানাইছেন কে জানে এত সুন্দর আমি তো এত সুন্দর না তখন দাড়ি ছিল না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমের মুখে দাঁড়িয়ে দিয়ে দিলেন দাঁড়িয়ে পায়ে আদম জান্নাতের মধ্যে নাচতে শুরু করলেন আল্লাহ 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 বলে নাচতে আছে আমার আল্লাহ জিজ্ঞাসা করা করে এত খুশি কেন তুমি নাচো বলে আল্লাহ গো এইবার ওই যে জয়তুন গাছের নিচে বানাইছেন কত গহনা দিয়া ওর চেয়ে এখন আমি বেশি সুন্দর খাওয়ার দিকে মানে কি স্পষ্ট করবো জিজ্ঞাসা হওয়ার কাছে তুমি কে গো এই মাথার কাছে হাত দিব নিবি অবস্থা আল্লাহ ডাকিনা খাওয়ার দ্বারা খাওয়ার গায়ে হাত দিও না স্পষ্ট করিও না এই মেয়েটির নাম হাওয়া আদম বলে তোমার জীবন সাথী জীবন সঙ্গিনী করে তারে বানাইছি আদম খবরদার গায়ে হাত দিও না আগে মোহর আদায় করে নাও মোহর আদায় দিও না আদম বলে আমরা মোহর কোথায় পাবো এটা তো জানো না এখানে মোহর কোথায় থেকে দিব আমার আল্লাহ বলে আদম বলে তুমি জান্নাতের দিকে একটু নজর করো গাছপালার দিকে বেশি ঘুরতে কপালের দিকে আমার আরশের দরজা জানালার দিকে এবার আদম